দর্শক, এই বাংলাদেশে যত উলি আউলিয়াদের মাজার রয়েছেন, তাদের মধ্যে একজন অন্যতম মাজার হচ্ছে হযরত কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া হযরত কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারে। দর্শক, আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব হযরত কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইকে কেন কেল্লা বাবা বলেন, এবং ওনার কেল্লাটা কোথা থেকে পাওয়া গেছেন, এবং ওনার দেহ থেকে কেল্লাটা কিভাবে আলাদা হয়েছেন, এবং ওনার বংশ কী, এবং উনি কোথা থেকে এসেছেন, ওনার ইতিহাস সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ধারণা দেব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আকুল আবেদন, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, এই বাংলার জমিনে সফল ইসলাম প্রচারক হযরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়াকে নিয়ে এই বাংলার জমিনে আগমন করেছিলেন, মানুষকে আলোর পথ দেখানোর জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। দর্শক, এই শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়াকে নিয়ে এই বাংলাদেশে আসার কারণেই হয়তো আজকে আমরা মুসলমানের পরিচয় দিয়ে বসবাস করতে পারতেছি, আমরা জান্নাতি হতে পেরেছি, আমরা আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা চলার রাস্তা খুঁজে পেয়েছি। দর্শক, হযরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই যে 360 জন আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কেশুদারাস রহমতুল্লাহ আলাই। দর্শক, যখন বাবা শাহজালাল 360 জন আউলিয়াকে নিয়ে এই বাংলার জমিনে এসেছিলেন, তখন এই বাংলাদেশ শাসন করতেন রাজা গুরগোবিন্দ। দর্শক, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই ইসলামের স্বার্থে যখন গুরগোবিন্দর সাথে যুদ্ধ লিপ্ত হন, তখন তারা অনেকবার চেষ্টা করলেন, রাজা গুরগোবিন্দর যে সাততলা ভবন ছিলেন, এই ভবনের ভিতরে ঢুকে তারা আক্রমণ করার জন্য। দর্শক, এইভাবে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই রাজা গুরগোবিন্দর সৈন্যবাহিনীকে যতই মারতেছিলেন, তারা কমতেছিলেন না, কেননা ওই রাজা গুরগোবিন্দর একটি রহস্যময় কূপ ছিলেন, যেই কূপের নাম ছিলেন জিয়ন কূপ। ওই কূপের মধ্যে যদি কোনো মানুষ মারা যেতেন, কূপে ফেলে দেওয়ার সাথে সাথে এই মানুষটা আবার জীবিত হয়ে যেতেন। রাজা গুরগোবিন্দর যে সৈন্যবাহিনী ছিলেন, তারা মারা যাওয়ার সাথে সাথে ওই কূপে ফেলে দিতেন, তারা আবার জীবিত হয়ে যুদ্ধে চলে যেতেন। এদিকে শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই তিনি হতাশ হয়ে গেলেন যে এটা কেমন এক কূপ, যেই কূপে মানুষ ফেললে সাথে সাথে মানুষটা জীবিত হয়ে যেতেন। শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই উনি ভাবতে লাগলেন, যতক্ষণ না পর্যন্ত আমরা এই কূপকে ধ্বংস করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারবো না। তখন শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই 360 জন সঙ্গীকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ওই জিয়ন কূপের মধ্যে এক টুকরা গরুর গোশত ফেলতে পারবে? তাহলে ওই কূপের যে জাদুবিদ্যা আছে, ওই কূপের যে কুফরি বিদ্যা আছে, তা নষ্ট হয়ে যাবে, ফলে ওই কূপের মধ্যে কোনো মানুষকে ফেলে তা আর জীবিত হবে না। 360 জন আউলিয়ার মধ্যে কেউ রাজি হননি, কারণ তারা সকলেই জানতেন ওই কূপের মধ্যে 40 জন উলঙ্গ মহিলা রাজা গুরগোবিন্দ দাঁড় করিয়ে রেখেছেন পাহারা দেওয়ার জন্য। রাজা গুরগোবিন্দ জানতেন মুসলমান কখনো উলঙ্গ মহিলার সামনে যাবে না, মুসলমান কখনো পর মহিলার সামনে যাবে না, তারা তাদের ঈমান হারা হবে না, এই জন্য 40 জন মহিলা ওই উলঙ্গ করে কূপের সামনে রেখে দিয়েছিলেন। দর্শক, তখন কেশুদারাজ রহমতুল্লাহ আলাই শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাইকে বললেন, আমি যাব ওই কূপের কাছে, ওই কূপে গিয়ে এক টুকরা গোশত ফেলবো, এবং ওই কুফরি বিদ্যা আমি নষ্ট করে দেব, ফলে ওইখানে আর মানুষ ফেলে জীবিত হবে না। দর্শক, গ্যাসুদারাজ রহমতুল্লাহ আলাই উনি জানতেন ওই কূপের মধ্যে 40 জন উলঙ্গ নারী বসে আছেন ওই কূপকে পাহারা দেওয়ার জন্য। উনি ওই উলঙ্গ মহিলার সামনে গেলে ওনার ইমানের যাতে কোনো আঘাত না আসে, তাই ওনার ইমানই চেতনা দিয়ে ওনার নিজের তলোয়ার দিয়ে নিজ হাতে ওনার কেল্লাটাকে এক কূপ দিয়ে দেহ থেকে আলাদা করে নিলেন। দর্শক, পাশেই ছিলেন নদী, এই নদীর মধ্যে ওনার কাটা কেল্লাটা গিয়ে পড়লেন, এবং ওনার এই কাটা দেহ নিয়ে উনি যখন এই কূপের কাছে গেলেন, উলঙ্গ মহিলারা এই কাটা দেহ দেখে, রক্ত অবস্থায় দেখে তারা ভয় পেয়ে এখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত গেসুদারা চিস্তি রহমতুল্লাহ আলাই এই মাংসের টুকরা যখন এই কূপের মধ্যে ফেলেন, এই কূপের জাদুবিদ্যা নষ্ট হয়ে গেলেন। দর্শক, এই কেল্লা ছাড়া দেহ নিয়ে রাজা গুরগোবিন্দর বিরুদ্ধে হযরত
গেছো তারা চিশতি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করে এই ইসলামের সুমহান মর্যাদা এই বাংলার জমিনে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। দর্শক, ওইদিকে কাটাকল্লা নদীর স্রোতে ধাক্কাধাক্কি করতে করতে চলে আসলেন তিতাস নদীর মধ্যে। তিতাসের নদীর মধ্যে ভাসতে ভাসতে চলে আসলেন আখাউড়া খরমপুরে, যেখানে চৈতন্য রায় নামে একজন হিন্দু লোক জেলেছিলেন মাছ ধরার জন্য। ওইখানে মাছ ধরতেছিলেন, হঠাৎ দেখলেন চৈতন্য রায় ওনার জালে কী যেন একটা আটকিয়ে গেলেন। চৈতন্য রায় দেখতে পেলেন ওই জালের মধ্যে একটি কাটাকেল্লা আল্লাহ পাকের তসবিহ করতেছেন। এই কাটাকেল্লা দেখে চৈতন্য রায় হতভম্ব হয়ে গেলেন, এবং যখন ওই কেল্লাকে ধরতে গেলেন তখন কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ওই চৈতন্য রায় এবং ওনার যে সঙ্গীরা ছিলেন তাদেরকে বলতে লাগলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই কল্লাকে স্পর্শ করবে না। এই কথা শুনে চৈতন্য দাস ও তার সঙ্গীরা ভিনা দিদায় হযরত কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির কেরামতি দেখে, কাটাবিহীন দেহ ছাড়া কেল্লা দেখে, ওই কেল্লা থেকে আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তসবিহ দেখে তারা ভিনা দিদায় মুসলমান হয়ে গেলেন, এবং কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। দর্শক, ওই চৈতন্য রায় মুসলমান হওয়ার পরে ওনার নাম ছিলেন মুহাম্মদ শাহ সয়ন। এই শাহ সয়ন হযরত কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির কল্লাটা এনে খরমপুর এখানে মাজার করে দিন। তখন থেকে ওই গেসু দারাস চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম কেল্লা বাবা বলে পরিচিত। দর্শক, এখন আপনাদেরকে আমরা নৌকা করে নিয়ে আসছি ওই জায়গাতে, যে জায়গাতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির কল্লাটা পাওয়া গিয়েছিলেন। দর্শক, আমরা এই মাজারের একজন প্রবীণ মুরব্বি মোহাম্মদ সিরাজউদ্দৌলাকে নিয়ে, এই চাচাকে নিয়ে আমরা এমন একটি জায়গার মধ্যে এসে দাঁড়িয়েছি যেইখানে চতুর্দিকে পাকা করে রেখেছেন এবং মধ্যে একটি গাছ লাগিয়েছেন। আমরা এই জায়গার মধ্যে আসার কারণ হচ্ছে আমরা যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিতাস নদীর একটি পার, আর আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি তার ঠিক উত্তর দিকে নদীর মধ্যে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলার কেল্লাটা পাওয়া গিয়েছিলেন, এই জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসা। দর্শক, এটা হচ্ছে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই এর মূল মাজার। এই মাজারের গেটের সামনে লেখা আছে হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদ্দারাজ রহমতুল্লাহ আলাই প্রকাশ্য সাহাবির কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই এর রৌজা মুবারক। দর্শক, এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি হচ্ছে মাজারের পূর্ব দিক থেকে নেওয়া। মাজারের পূর্ব দিক থেকে দাঁড়িয়ে আমরা এই ফুটেজটি নিয়ে, পূর্ব দিকে একটি গেট রয়েছে মাজারে প্রবেশ করার জন্য। দর্শক, আমরা যখন যে কোনো মাজারে যাই জিয়ারত করার জন্য, আমরা মাজারে গিয়ে আমরা মাজারের মসজিদগুলো খেয়াল করে দেখি, মাজার পাকা কিন্তু মসজিদগুলো কাঁচা। কিন্তু দর্শক, এই মাজারের সামনে মাজার কমিটির পক্ষ হতে একটি দুতলা বিশিষ্ট আল্লাহর ঘর মসজিদ আমরা দেখতে পেলাম। দর্শক, মসজিদটি দেখে আমাদের কাছে এতই ভালো লেগেছে, এতই মন কেড়ে নিয়েছে, আমাদের মনে হয়েছিল মনে হয় এটি একটি জান্নাতি মহল এখানে তৈরি করে রেখে দিয়েছেন। সত্যি দর্শক, নজর কারা রূপ দিয়ে বানিয়েছেন মাজার কমিটির লোকেরা এই আল্লাহর ঘর মসজিদটি। দর্শক, এই মসজিদে এসে আপনাদেরকে আরও আশ্চর্যজনক একটি বিষয় দেখাবো, তা হচ্ছে আজ থেকে প্রায় 1100 বছর আগের একটি মসজিদ এখানে এখনও বিদ্যমান। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেই মসজিদটি আমরা দেখালাম, এই মসজিদের ঠিক পশ্চিম পাশে একই সাথে লাগানো অবস্থায় এই ছোট মসজিদটি। দর্শক, এই মসজিদের দেয়ালে লেখা আছে সন 323 ত্রিপুরা, অর্থাৎ যখন এই দেশ ত্রিপুরার রাজা শাসন করতেন তখনকার আমলের এই মসজিদটি। দর্শক, এই মসজিদটিকে অনেকে গায়েবী মসজিদ বলে ডাকেন। দর্শক, যেই মসজিদটি আপনারা দোতলা বিশিষ্ট দেখতে পেয়েছেন, ওই মসজিদটি যখন নতুন করে সংস্কার করতে চেয়েছিলেন মাজার কমিটির লোকেরা, তখন তারা চেয়েছিলেন ছোট মসজিদটি ভেঙে পুরাটা মসজিদ একসাথে বড় করে ওঠানো। কিন্তু আল্লাহর কি মহিমা তা আল্লাহ পাক ভালোই জানেন, যতবার তারা এই ছোট মসজিদটি ভাঙার চেষ্টা করলেন ততবার এই মসজিদে নাকি তারা আগুন দেখতে পেলেন, যার কারণে অনেকবার চেষ্টা করে এই মসজিদটি তারা ভাঙতে পারে না। বিদায় এই মসজিদের পূর্ব পাশে বড় আকারে একটি দোতলা বিশিষ্ট মসজিদ তৈরি করে নিলেন। দর্শক, এই মসজিদের ব্যাপারে বিস্তারিত অন্য আরেকটি কাফেলায় আপনাদেরকে এর ইতিহাসটুকু তুলে ধরব। দর্শক, চলুন
এইবার আপনাদেরকে আমরা এই মাজারের ভিতরে নিয়ে চলে যাই। দর্শক, আমরা এই মাজারের ভিতরে ঢুকতেই মাজারের দেয়ালে একটি লেখা দেখতে পেলাম, যেই লেখার মধ্যে লেখা আছে মাজারে সেজদা করিবেন না। এবং দর্শক, দেয়ালের দুই পাশে দুইটি ছবি দেখতে পেলাম, একটি হচ্ছে বাইতুল্লাহ শরীফের ছবি এবং অপরটি হচ্ছে আকায়ে মাওলা দুজাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের নূরানি সোনালি গম্বুজের ছবি। দর্শক, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আশেকান জাকেরান যারা রয়েছেন, তারা প্রত্যেক দিন এই মাজারে এসে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যায়। দর্শক, আমরা এখানে মাজারে এসে দেখতে পেলাম কেহ কুরআন তেলাওয়াত নিয়ে মগ্ন হয়েছেন, কেউ মাজার জিয়ারতে মগ্ন হয়েছেন, কেউ আবার নামাজ পড়া নিয়ে মগ্ন হয়ে আছেন। দর্শক, আমরা এখানে দেখলাম সারিবদ্ধভাবে অনেক মানুষ বসে এখানে মাজার জিয়ারত করতেছেন। দর্শক, আল্লাহর অলিদের মাজারে যখন আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই, সত্যি দর্শক, মাজারে যাওয়ার সাথে সাথে আমাদের মন প্রাণ শীতল হয়ে যায়, দুনিয়ার চিন্তাধারা ভুলে যায়, দুনিয়ার মায়া ভুলে যায়। আল্লাহর অলিদের মাজারে গেলে, আল্লাহর অলিদের সাহাব্যতে গেলে আমাদের পরকালের চিন্তা মাথায় এসে পড়ে। দর্শক, এই মহান অলিকে ঘিরে এই খরমপুরে অনেক কেরামতির ঘটনার কথা আমরা এখানে এসে শুনতে পাই, যা আপনাদেরকে বলতে গেলে দিন শেষে রাত হবে, রাত শেষে দিন হবে, তবু ওনার কেরামতির কথা আপনাদের কাছে বর্ণনা করে শেষ করা যাবে না। দর্শক, আমরা জানি যারা ওলিদেরকে বিশ্বাস করে, যারা ওলি আউলিয়াদেরকে শান মানকে বিশ্বাস করে, যারা ওলি আউলিয়াদের কেরামতিকে বিশ্বাস করে, তাদেরকে কোনো কেরামতির কথা উল্লেখ করে বলে তাদেরকে বিশ্বাস করাবার কোনো প্রয়োজন আমি মনে করি না। দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন, যদি কোনো এক সময় সুযোগ পান এই মহান উলির দরবারে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া খরমপুরে এসে জিয়ারত করে যাবেন। দর্শক, পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হলো। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদেরকে উৎসাহ করতে লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।